সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে বাজেট ও আয়সহ চিত্রনায়িকা নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তির তারিখ, কাস্টিং, বাজেট, আয়, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়িকা নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে 100 কোটি টাকা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 10ই ফেব্রুয়ারি 2006 সালে। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত 100 কোটি টাকা সিনেমাতে অভিনয় করেছেন রুবেল বৈশাখি, শাকিল খান, নদি, আলেকজান্ডার বোস, শামস ও আসিম নাসরিন, রাজকমল, নাসির খান, মিশা রাধাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে ক্যাপ্টেন মারুফ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 23 নভেম্বর 2007 সালে। কাজী হায়াত পরিচালিত ক্যাপ্টেন মারুফ সিনেমাতে অভিনয় করেছেন মারুফ, নদী, হাবিব খান, মোহাম্মদ হোসেন জেমি, কাজী হায়াত সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে ধান্দা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 16 ডিসেম্বর 2005 সালে। শাহিন সুমন পরিচালিত ধান্দা সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, আমিন খান, নদী, শানু, ঝুমকা, নাসির, নেনা খান, আব্দুল শরীফ, কালাদ আক্তার, কল্পনা, মিশা রাধাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে মুসা ভাই সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 1 জানুয়ারি 2007 সালে, ঈদুল আজহায়। এম ই মানিক পরিচালিত মুসা ভাই সিনেমাতে অভিনয় করেছেন মান্না, নদী, মেহেদি, ওয়াসিম, প্রবীর মিত্র, সুব্রত, মিশা রাধাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে সাত খুন মাফ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 19 মে 2006 সালে। শাফি ইকবাল পরিচালিত সাত খুন মাফ সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, মনিকা, সাকিব খান, নদী, বিপ্লব পায়েল, আব্দুল শরীফ, শিবাসানু, ডেনিরাজ, ইলিয়াস কুবরা, মিজু আহমেদ সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে মাঝি ছেলে বেরিস্টা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 22 জানুয়ারি 2005 সালে, ঈদুল আজহায়। এনায়েত করিম পরিচালিত মাঝি ছেলে বেরিস্টা সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, সাকিবা, অমিত হাসান, নদী, নাসিম, পলাশ, গাঙ্গুয়া, মিজু আহমেদ, মিশা রাধাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে খুনি শিকদার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 15 নভেম্বর 2004 সালে, ঈদুল ফিতরে। মনোয়ার খোকন পরিচালিত খুনি শিকদার সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, নদী, সোহেল, মেঘা, মামুন শাহ, উর্মিলা, লিটন, আশমি, খোরশেদ আলম, খসরু সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে নগ্ন হামলা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 24 জুন 2005 সালে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত নগ্ন হামলা সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, নদী, সোহেল, ডলি, সাগর, স্বপ্না, আরমান, ইতি, আলিরাজ, শাহনাজ, রেবেকা, রেহানা, জলি, আমিষিয়াজি, কাবিলা, ডন, মিশা রাধাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে আমি জেল থেকে বলছি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 4 নভেম্বর 2005 সালে, ঈদুল ফিতরে। মালেক আফসারি পরিচালিত আমি জেল থেকে বলছি সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমি, নদী, অমর সানি, খলিল, নাসির খান, গাঙ্গুয়া, শঙ্কু পাঞ্জা, মিশা রাধাকর সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1.2 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। নদীর সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে সন্ত্রাসী মুন্না সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 4 নভেম্বর 2005 সালে, ঈদুল ফিতরে। ইস্পাইনি আরিফ জাহান পরিচালিত সন্ত্রাসী মুন্না সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নদী, আসিফ ইকবাল, শাপলা, আব্দুল শরীফ, ইলিয়াস কুবরা, শিবাসানু, নাদের খান, মিজু আহমেদ সহ আর অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।